কিছু কিছু গাড়ি যা পৃথিবীর মাত্র এক শতাংশ মানুষের জন্য তৈরি করা হয় সবার কাছে এই গাড়িগুলো বিক্রিয় করে না নির্মাতা প্রতিষ্ঠানগুলো এই গাড়িগুলোর কোনো কোনটির দাম একশো কোটি টাকারও বেশি দুই হাজার আঠারো সালের এমনই পাঁচটি ব্যয়বহুল ও বিলাসবহুল গাড়ি নিয়ে আজকের আয়োজন দুই হাজার আঠারো সালের তেইশ জুলাই পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ছিল রোলস রয়েলস সুইটেল এই গাড়িটির দাম তেরো মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যার দাম একশত কোটি টাকা অনলাইন ম্যাগাজিন বিউটিফুল লাইফ ও আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে সম্প্রতি সুইপটেলকে পেছনে ফেলে দামি গাড়ির খেতাব পায় ইতালীয় স্পোর্টস কার প্রস্তুতকারক সংস্থা পাগানির জন্ডা এইচপি বার্কেটা গাড়িটির মূল্য সতেরো দশমিক পাঁচ বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি মুদ্রায় এর দাম একশত ছেচল্লিশ কোটি টাকার বেশি ল্যাম্বরগিনি বেনেনো একটি সুপার স্পোর্টস কার দুই সালে এই গাড়িটি বাজারে আসে গাড়িটি মাত্র দুই দশমিক নয় সেকেন্ডের মধ্যে সাত মাইল প্রতি ঘন্টা গতি তোলা যায় ভারতীয় মুদ্রায় গাড়িটির দাম বাংলাদেশি মুদ্রায় গাড়িটির মূল্য আশি কোটি টাকারও বেশি মার্সিডিজ পারফরমেন্স স্পোর্টস কার দুই হাজার পাঁচ সালে এই গাড়িটি প্রথম বাজারে আসে গাড়িটির সর্বোচ্চ গতি ঘন্টায় তিনশো কিলোমিটার ভারতীয় বাজারে গাড়িটির দাম বাংলাদেশি মুদ্রায় যার মূল্য সাতষট্টি কোটি টাকারও বেশি বিশ্বের বিরলতম গাড়িগুলোর একটি সুইডেনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি কনিগোষের সিসি এক্সআর রড রেবিটা এই গাড়িটিতে মাত্র তিন সেকেন্ডের মধ্যে একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতি তোলা যায় গাড়িটির দাম চার দশমিক আট মিলিয়ন ডলার বাংলাদেশী মুদ্রায় গাড়িটির মূল্য চল্লিশ কোটি টাকারও বেশি অ্যাসলন মার্টিন ভালকাইরে এটি একটি হাইব্রিড ইলেকট্রনিক স্পোর্টস কার গাড়িটির মূল তিন দশমিক দুই মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় সাতাশ কোটি টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আরো আকর্ষণীয় খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আপডেট থাকুন সব সময়।